বগুড়ায় দুদল দুষ্কৃতকারীর গোলাগুলিতে সাত মামলার আসামি রাব্বি ওরফে গরু রাব্বি নিহত হয়েছে। মঙ্গলবার 22 জুলাই দিবাগত রাত 2টার দিকে বগুড়া শহরের নোরানী মোড় সংলগ্ন নিশিন্দারা চোকরপাড়া এলাকার একটি ইউক্যালিপটাস বাগানে ঘটনা ঘটে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, দুদল দুষ্কৃতকারী গোলাগুলি করেছে এমন সংবাদ পেয়ে তিনি সহ ওসি সদর ইন্সপেক্টর তদন্ত সহ পুলিশের কয়েকটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুরুতর অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে দ্রুত সজিমেঘ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উপস্থিত লোকজন তাকে আলামিন রাব্বি ওরফে গরু রাব্বি হিসাবে শনাক্ত করেন। তিনি বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়া এলাকায় খালিকুজ্জামান হেলালের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান, 2 রাউন্ড তাজা গুলি ও 3 রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। থানার রেকর্ড পর্যালোচনা করে তার নামে খুন, অস্ত্র মামলা, হত্যা চেষ্টা এবং বিশেষ ক্ষমতা আইনে মোট 7টি মামলা পাওয়া যায়। সে এলাকার অস্ত্রবাজ ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।